আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল ইজাজ। পেঞ্চিগঞ্জ উপজেলার আসন্ন কিলাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে যিনি মানুষের কল্যাণে কাজ করার মনোভাব নিয়ে নির্বাচন এসেছেন, উন্নয়নের স্বার্থে পরিবর্তন এবং আধুনিক ওয়ার্ড গড়ার লক্ষ্যে, বিশেষ করে কাঙ্ক্ষিত ইউনিয়ন গড়ার প্রত্যাশায় নিয়ে সাইফুল ইসলাম মোনাবাই নির্বাচন কর্মী, আজকে আমরা নির্বাচন প্রত্যাশাটুকু আপনার কাছে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রথমে আমি ধন্যবাদ জানাই 24 সিলেটকে, যেহেতু আমি এই এলাকার একজন সন্তান, দীর্ঘদিন আমি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো ফেঞ্চুগঞ্জ তিন নং কিলাছড়া অবহেলিত ইউনিয়নকে একটি নান্দনিক এবং মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমি আমার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমি যেহেতু একটি সংগঠনের সাথে জড়িত, আমি মুজিব আদর্শের একজন সৈনিক, আমি ছাত্র রাজনীতি করেছি 1984-83 ব্যাচ, আমি সেই কলেজ ছাত্র ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের 1983 থেকে 87 পর্যন্ত সহসভাপতির দায়িত্বে ছিলাম এবং 87 থেকে 90 পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলাম। এরপরে বিভিন্ন সামাজিক সাংগঠনিক সংগঠনের সাথে জড়িত ছিলাম, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। এরপর এসে আমি পুনরায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছি। আমি বিগত উপনির্বাচনে মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব মাহমুদুসামাদ চৌধুরী সাহেবের অকাল মৃত্যুতে এই পদটি শূন্য হয়। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি আর ওনার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করার জন্য মাননীয় সংসদ সদস্যকে এই এলাকার নৌকা প্রতীক দিয়েছিলেন মাননীয় সংসদ সদস্য কে জননেত্রী শেখ হাসিনা। আমি এই গিলাছড়ার আমাকে প্রধান নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার শত ভুল থাকার পরও এই এলাকাবাসী জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবকে বিপুল ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করে সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছিল। এই জন্য আমি প্রথমে এই এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সেদিনই আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে এলাকার মানুষ আমাকে শত ভুল থাকার পরও আমাকে যে সম্মান এবং দেখিয়েছে, জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল, আমি সেদিন থেকেই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে এলাকার খেদমত করার জন্য। মাননীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি সহ আওয়ামী লীগ উপজেলার সকল নেতৃবৃন্দের সাথে আমি পরামর্শ করে, ছাত্রলীগ, যুবলীগ সকলের সাথে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সাথে পরামর্শ করে আমাকে সকলে আশ্বাস দিয়েছিলেন যে আপনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি এলাকার একজন প্রতিনিধি হিসাবে কাজ করেন। আমি সকলের আশ্বাসের প্রেক্ষিতে আমি কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি ইনশাআল্লাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আর দল যেহেতু আমি একটি দল করি, দলের প্রতি আমার শ্রদ্ধা এবং দলের আদর্শ অনুসারী আমি জননেত্রী শেখ হাসিনা, উপজেলা আওয়ামী লীগ, মাননীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমি কাজ করব। আমি দলে আমাকে দিলে ইনশাআল্লাহ আমি চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করব। আমি এলাকাবাসীর কাছে আমি একটি মেসেজ জানাইতে চাই, আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যদি যোগ্য এবং সৎ এবং নিষ্ঠাবান মনে করেন, আমার মাধ্যমে যদি এলাকার উন্নয়ন হওয়া সম্ভাবনা মনে করেন, এবং তাহলে আমাকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার এই 24-এর মাধ্যমে আমি মেসেজ জানাইতে চাই, আমার সমস্ত জীবন দিয়েও আমি আপনাদের খেদমত করার চেষ্টা করব। আমি আপনাদের এলাকার আমার গিলাছড়া ইউনিয়নকে উন্নয়নের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। চেয়ারম্যান হলেও আমি করব, না হলেও আমি আমাদের উন্নয়নের জন্য আমি আমার কাজ করে যাব। সবাইকে আমি সালাম, দোয়া এবং শুভেচ্ছা জানাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। দল নির্বিশেষে আমাকে আবার আসছি, দেখেন আপনার ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুবলীগের রাজনীতি করছেন, আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন এবং
মুজিব আদর্শের একজন কর্মী হিসাবে আপনি কতটুকু আশাবাদী নৌকাপতি পাবেন? আমি শতভাগ আশাবাদী, যেহেতু আমি আজকে দুইটি বছর আমার আমাকে সকলে আশ্বাস দিয়েছেন, আমি সকলের সাথে পরামর্শ করে আমি এগিয়েছি। আমি শতভাগ আশাবাদী যে সকলকে সকলেই আমাকে ইনশাআল্লাহ নৌকা প্রতীক দেবেন, কারণ আমি এই অঞ্চলে নৌকার জন্য আমি কাজ করে যাচ্ছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের অনুসারী বঙ্গবন্ধুর অসমাস্ত কাজকে বাস্তবায়ন করার জন্য, মাহমুদুর সামাদ সাহেবের অসমাস্ত কাজকে জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবের নেতৃত্বে আমরা কাজ করে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহর উপর ভরসা রেখে আমি বলতে পারি আমি শতভাগ আশাবাদী যে নৌকা প্রতীক আমাকেই দেওয়া হবে। এর পরেও আমি বলছি, যদি আমাকে না দিয়ে যাকে দেবেন আমি তার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ, এতে ব্যতিক্রম হবে না। আমি নৌকা ব্যতীত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, এই প্রতিশ্রুতি আমি এলাকাবাসীকে দিতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ সাহিব ইসলাম মনে ভাই, আপনার কাছ থেকে আমরা জানিয়েছি, ইতিমধ্যে আপনি জানিয়েছেন আসলে মানুষের কল্যাণে কাজ করার জন্য যে আপনার প্রত্যাশা রয়েছে, বিশেষ করে এই যে অবহেলিত অঞ্চল, এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে আপনার যে প্রত্যাশা রয়েছে, প্রত্যাশাটুকু কাজে লাগাতে চান, এগিয়ে যান সুখী সমৃদ্ধির প্রত্যাশা দেখাবে বিজয়ী, আশা প্রত্যাশা ব্যক্ত করে। আজকের মতো সমাপ্তি, আসসালামু আলাইকুম।